বলবেন? মমতা ব্যানার্জি দেশদ্রোহী আছেন আমরা সবাই জানতাম, কিন্তু দেশ থেকে অত ঘৃণা করেন এটা আমরা প্রতিদিন জানতে পেরেছি। যে অবস্থায় আমাদের বৈজ্ঞানিকদেরকে মনোবল বাড়ানো উচিত, সেখানে উনি মনোবলটাকে ক্ষীণ করছেন, মানে ছোট করছেন। এই জায়গা ওনার বোঝা উচিত কি স্পেসে অনেক রকম লড়াই আছে, সেই লড়াইয়ের মধ্যে গিয়ে ভারতবর্ষ মাত্র 1.5 কিলোমিটার অবধি গিয়ে সম্পর্কটা ভেঙেছে। এখন কি ঘটনা ঘটেছে না ঘটনা ঘটেছে তদন্ত না করে ইনি এই গল্পটা করে দিলেন, কিন্তু মমতা ব্যানার্জি এর কাইফিয়ত আগামী দিন ভোটের সময় পাবে। দিদিমণি, উন্নয়নের টাকাগুলো উন্নয়নের কাজ খরচ করুন, উন্নয়নের টাকা যেভাবে উনি কোনো কোনো অন্য সম্প্রদায়ের মানুষ আর কোনো অন্য সম্প্রদায়ের মানুষকে এমনি বেটে দিচ্ছেন, আপনি জানেন যেরকম অরবিন্দ কেজরিওয়াল বলেছে মহিলাদের বিনা পয়সা ট্রেনে ফ্রি থাকবে, সুপ্রিম কোর্ট কি বলছে কি যদি কালকে ওই রেলটা মেট্রো রেলটা যদি লস হয় তার ফল কে ভুগতে হবে, কে ভুগবে? সেই সরকারকে পয়সা দিতে হবে। ফ্রি করার আগে কিভাবে দেশটা ভালো হবে, কিভাবে রাজ্যটা ভালো হবে, শুধু পিসি ভাইবো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পয়সা যাবে না মানুষের কাছে যাবে, এটা চিন্তা ভাবনা করা হবে। হাজার হাজার মানুষ জয়েন করেছে এখানে, হারু মল্লিক, হারাধন মল্লিককে আপনারা সবাই জানেন, মানুষের সঙ্গে সাংগঠনিক ব্যক্তি, আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি অফিসিয়ালি জয়েন করেছেন, তার আগে উনাকে উনি আমাকে আশীর্বাদ করেছেন। দেখুন, মনোজ বর্মা একটা উন্মুক্ত মানুষ যার কোনো জ্ঞান নেই, এমএলএকে মারছে, এমপিকে মারছে, আইনে অনেক রকম প্রাধান্য। আমি ওনার থেকে 4 টাইম বেশি প্রোটোকলে আমার স্ট্যাটাস আছে, উনি আমাকে রিভলভার পিস্টলে বার দিয়ে মেরেছেন, তার কৈফিয়ত আইনেও দিতে হবে আর লোকসভাও দিতে হবে। উনি আমার উপরে আমাকে মেরে FIR আমার নামে করছেন, আমি মার খাওয়ার পরে উনার এগেনস্টে FIR করছি, সে কেস নিচ্ছেন না। আইন আদালত তো ভারতবর্ষে এখনো বেঁচে আছে, তার জন্য আমাকে আদালতে যেতে হবে।